কোরআন ও হাদিস রিসার্চ করলে আমরা দেখতে পাই মোট পাঁচটা সম্পদ এমন রয়েছে যেটা স্বয়ং আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের চেয়ে নিতে হবে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়ার কথা বলেছেন এই পাঁচটি সম্পদ এত মূল্যবান এত দামি সম্পদ এই পাঁচটা সম্পদ যারা পেয়ে যাবে তারা দুনিয়ার সকল সুখ শান্তি পেয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এক নাম্বার সম্পদ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা যখন সম্পদের কথা বলেছি আমাদের হয়তোবা অনেকেরই মাথার মগজটা ঘুরে গিয়েছে হয়তোবা পাঁচতলা বিল্ডিং অথবা 10 লক্ষ টাকা এমন কিছু মনে হয় চেয়ে নেওয়ার কথাই হাদিসের মধ্যে এসেছে আসলে ভাইয়েরা আমার সেটা নয় আমরা হাদিস থেকে জেনে নেই 10 তলা বিল্ডিং নয় লক্ষ লক্ষ টাকাও আল্লাহর কাছে চেয়ে নেওয়ার কথা বলেন নাই এর কারণ হলো দুনিয়াতে 10 তলা 20 তলা বিল্ডিং 10 লক্ষ 20 লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন পর্যন্ত টাকা আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই আল্লাহ তাআলার কাছে সম্পদ এগুলো মূল্যহীন পৃথিবীতে একটা মশার দানার মশার দানায় যে পরিমাণ মূল্য আছে আল্লাহ তাআলার কাছে দুনিয়াতে সম্পদের সে মূল্য নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কোন পাঁচটা সম্পদ আমাদেরকে স্বয়ং আল্লাহ তাআলার কাছে থেকে চেয়ে নিতে বললেন এইগুলো টাকাও নয় 10 তলা বিল্ডিংও নয় এগুলো তাহলে কি জিনিস আমরা হাদিস থেকে জেনে নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা এক নাম্বার আল্লাহ তাআলার কাছ থেকে শুকর গুজারকারী অন্তর চেয়ে নাও অর্থাৎ কলবান শাকিরান এমন অন্তর আল্লাহর কাছে চেয়ে নাও যেই অন্তরটা প্রত্যেকটা কাজ করার পরে প্রশংসা করে আল্লাহ তাআলার যে কোনো কাজ করার পরে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খাবার খাওয়ার পর বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পানি পান করার পরে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কোন একটি ভালো কাজ করার পর বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এমন একটি হৃদয় আল্লাহ থেকে চেয়ে নাও এমন একটি অন্তর আল্লাহর কাছে চেয়ে নাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার ভাইরা এটা শুধু মুখে শুকর আদায় করলেই শেষ নয় শুকরটা আসতে হবে হৃদয়ের গভীর থেকে কেমন গভীর থেকে আসতে হবে ধরে নেন আমরা যদি কেউ বড় দিনে জ্যৈষ্ঠ মাসের দিনে যদি অথবা বৈশাখ মাসের দিনে যদি 16 ঘন্টা রোজা রাখার পরে এরপরে ঠান্ডা এক গ্লাস পানি দিয়ে যদি আমরা ইফতারি করি হৃদয়ের ভিতর থেকে মন না চাইতেই অন্তর থেকে যে প্রশংসাটা আসবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন প্রত্যেকটা মানুষের হৃদয় থেকে যে প্রশংসা আসে প্রত্যেকটা কাজের জন্য যেমন এমন হৃদয় হয়ে যায় রোজা থাকা অবস্থায় ঠান্ডা এক গ্লাস পানি দ্বারা ইফতার করলে যেমন অন্তরের স্থল থেকে মহাব্বতের সঙ্গে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা প্রশংসা আসে ঠিক তেমনিভাবে প্রত্যেকটা মানুষের অন্তরটা আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে হবে যে আল্লাহ তাআলা প্রত্যেকটা নিয়ামতগুলো উপভোগ করার পরে যেন শুকর গুজারকারী অন্তর আমার হয়ে যায় প্রত্যেকটা কাজ করার পরে যেন বলতে পারি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহ তাআলার কাছে শুকর গুজারকারী অন্তর চেয়েছেন উম্মতদেরকেও শুকর গুজারকারী অন্তর চেয়ে নেওয়ার কথা বলেছেন তার মানে এই শুকর গুজারকারী অন্তরটা কলবান শাকিরান অত্যন্ত দামি জিনিস যার কারণে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহ তাআলার কাছে চেয়েছেন এবং আমাদেরকেও অন্তরটাকে শুকর গুজারকারী চেয়ে নেওয়ার কথা বলেছেন সুতরাং এটা আমরা এক নম্বরে আল্লাহ তাআলার কাছে চাবো আল্লাহ তাআলা যেন আমাদের কলবান শাকিরান বানিয়ে দেয় আমাদের অন্তরটা যেন শুকর গুজারকারী বানিয়ে দেয় কারণ হলো আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন
لئن شكرتم لعزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد جي انطر جي انطر الله تعالی প্রশংসা বেশি বেশি পালন করবে বেশি বেশি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করবে আল্লাহ তাআলা শুকর গুজারকারী অন্তরটা যিনি হবেন আল্লাহ তাআলা তার মধ্যে যত নিয়ামত দিয়ে দিয়েছেন প্রত্যেকটা নিয়ামতের মধ্যে আমার আল্লাহ আরো বৃদ্ধি করে দিবেন আর যারা নিয়ামত পাওয়ার পর যে অন্তর থেকে প্রশংসা আদায় করে না আল্লাহর শুকরিয়া আদায় করে না তাদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা বলেছেন তাদের নিয়ামতের মধ্যে কোন ধরনের বরকত দিবেন না বরং বরকত আরো শূন্য হয়ে যাবে এই জন্য এক নাম্বার এমন অন্তর আল্লাহর কাছে চেয়ে নিতে হবে যে আল্লাহ তাআলা যেন আমাদের শুকর গুজারকারী অন্তর দেন নবীজি বললেন দুই নাম্বার হলো ওয়ালিসানান যাকিরাম আল্লাহ তাআলার কাছে দুই নাম্বার যেই জিনিসটা আমাদেরকে চেয়ে নিতে হবে সেটা হলো জিকিরকারী জিহ্বাটাকে আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ হাদিসের কিতাবের মধ্যে এসেছে যেই জিহ্বাটা আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করবে কিয়ামতের ময়দানে ওই জিকিরটা হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করবে জিকিরটার দ্বারা সর্বদা নিজেদের জিহ্বাকে তরতাজা রাখতে বলা হয়েছে আমার ভাইরা প্রত্যেকটা সময় আমরা যখন চলব রাস্তাঘাটে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জিকির কে আল্লাহ তাআলা এত সহজ করে দিয়েছেন জিকির করার জন্য কোনো নির্দিষ্ট স্থানের প্রয়োজন হয় না জিকির করার জন্য নির্দিষ্ট কালের প্রয়োজন হয় না জিকির করার জন্য তেমন কোনো সময় ব্যয় করা লাগে না দুনিয়ার যে কোনো কাজ করার সময় জিকির করার সুযোগ আল্লাহ করে দিয়েছেন আবার জিকির করার জন্য তেমন কোনো মেহনত লাগে না আল্লাহ জিকিরটাকে শুধুমাত্র জিহ্বার দ্বারা আদায় করে দেওয়া যায় জিকির করার দ্বারা শক্তি তেমন প্রয়োজন হয় না সময়ের তেমন প্রয়োজন হয় না জিকিরের জন্য তেমন আলাদা সময় দিতে হয় না যে কোনো কাজ করার জন্য যে কোনো কাজ করেন না কেন দোকানদার যারা আছেন দোকানদারি করছেন অন্তরে যদি জিকির চালু রাখেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তার ব্যবসা কেনা পাশাপাশি জিকির হয়ে যাবে যারা রাস্তায় সফর করতেছেন সফর অবস্থায় কিন্তু জিকির করা যাবে একজন অযুবিহীন আছেন অযুবিহীন চলাচল করলেও জিকির করা যাবে হাঁটতে হাঁটতে জিকির করা যাবে বসে আছেন বসে বসে জিকির করা যাবে শুয়ে আছেন ঘুম পাচ্ছে না আবার আল্লাহর জিকির করা যাবে জিকিরের সঙ্গে আল্লাহ তাআলার মহব্বত বাড়ে এই জন্য আল্লাহ তাআলা জিকিরের মধ্যে এত বরকত দিয়ে দিয়েছেন জিকিরের মধ্যে আল্লাহ তো রহমত দিয়ে দিয়েছেন জিকির করার জন্য কোন বান্দা যখন আল্লাহ তাআলার সঙ্গে জিকিরে লিপ্ত হয়ে যায় স্বয়ং আল্লাহ তাআলার সঙ্গে তার সম্পর্ক হয়ে যায় এই জন্য নবীজি বললেন লিসানান যাকরাম আল্লাহ তাআলার কাছে এমন একটি জিহ্বাকে চেয়ে নিতে হবে যেই জিহ্বাটা সর্বদা জিকির করবে আল্লাহর আল্লাহর জিকির যে করবে আল্লাহ তাআলার সমস্ত অনিষ্ট থেকে তাকে হেফাজত করবেন আল্লাহর জিকিরের মধ্যে যারা থাকবে তারা কিয়ামতের ময়দানে কোনো টেনশন থাকবে না লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এই জন্য জিকির বেশি বেশি করতে হবে জিকিরকারী জিহ্বা আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে হবে আমার বেলা তিন নম্বরে হলো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন নম্বর হলো এমন একটি অন্তর এমন একটি দেহটাকে চেয়ে নিতে হবে এমন একটা শরীর আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে হবে যেই শরীরটা
কষ্ট মুসিবতে ধৈর্য ধারণ করতে পারেন কোন সময় কষ্ট আসলে সবর সবর ইখতিয়ার করতে পারেন বালা মুসিবত আসলে যেন সবর ইখতিয়ার করতে পারে ধৈর্য ধারণ করতে পারে এমন একটা শরীর আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে হবে কারণ আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের অনেক জায়গায় যারা ধৈর্য ধারণ করবে যাদের ধৈর্য ধারণ করার যোগ্যতা আছে আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দিয়ে দিয়েছেন তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছেন এই জন্য ধৈর্য ধারণ করা কঠিন একটি কাজ সবাই ধৈর্য ধারণ করতে পারে না কিন্তু আল্লাহ ওয়ালা যারা হবে আল্লাহ তাআলা যাদেরকে দান করবেন এই জন্য তারাই কেবল মাত্র আল্লাহ তাআলার বিপদের মধ্যে ধৈর্য ধারণ করতে পারবে অসুস্থ হলে ধৈর্য ধারণ করতে পারবে ছেলে সন্তান ছোট অবস্থায় মারা গেলে ধৈর্য ধারণ করতে পারবে বিপদে পড়লেও ধৈর্য ধারণ করতে পারবে এমন একটা শরীর যার থেকে চেয়ে নিতে হবেন তিনি কে চার নাম্বারটা হলো আমার ভাইয়েরা সম্পদের মধ্য থেকে চতুর্থ নাম্বার যেটা চেয়ে নিতে হবে সেটা হলো নেককার একজন স্ত্রীকে আপনি আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে হবে আমার যুবক ভাইয়েরা নেককার স্ত্রী এমন বড় একটি মূল্যবান সম্পদ এত বড় একটি জিনিস যাকে ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الدنيا متاع وخير المتاع الدنيا المرأة الصالحة نبي جي بولن دنيا المدد شعب كسو الله بھوك بلا شر جنو دیئے چن آره بھوك بلا شر مدد تکے شب چاہی تی اتم شمپاد شب چاہی تی اتم بھوك بلا شر جنی شلو نکار استریم اے جنو نبی جی بولن তোমরা নেককার স্ত্রীকে আল্লাহর কাছে চেয়ে নাও মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানবী রাহিমাহুল্লাহ তিনি বলেন বিবাহ করার তিন থেকে চার বছর আগে থেকে আল্লাহর কাছে নেককার স্ত্রী চাও আমার ভাইরা আমার বন্ধুগণ আমার যুবক ভাইরা অনেকে এখনো পর্যন্ত বিবাহ করেন নাই নেককার স্ত্রীর জন্য বেশি বেশি করে দোয়া করবেন নেককার স্ত্রী যদি দুনিয়াতে পেয়ে যান দুনিয়াতে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের অর্ধেক অংশ দিয়ে দিবেন দুনিয়াটা যদি জান্নাতের কিছু ঘ্রাণ পেতে চান নেককার একটা স্ত্রী নিয়ে আসুন অথবা নেককার স্ত্রী আল্লাহ তাআলার কাছে চেয়ে নেন কারণ যে ব্যক্তি নেককার স্ত্রী পেয়েছে দুনিয়ার মধ্যেই জান্নাতের অর্ধেক সুখ শান্তি পেয়ে গিয়েছে আর যার স্ত্রীটা নেককার নয় দুনিয়ার থেকেই তার জাহান্নাম শুরু হয়ে যায় এই জন্য বদকার স্ত্রীর থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাবেন আর নেককার স্ত্রীর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চাবেন আল্লাহ তাআলা নেককার স্ত্রীর জন্য কোরআনের মধ্যে দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা আমার যুবক ভাইরা যারা এখনো পর্যন্ত বিবাহ করেন নাই এই দোয়াটা বেশি বেশি পড়বেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা যারা বিবাহ করেছেন তারাও এই দোয়া পড়বেন যারা বিবাহ করেন নাই তারাও এই দোয়া পড়বেন দোয়াটা শুনুন আল্লাহ তাআলার কাছে চেয়ে নাও আল্লাহ আয় আল্লাহ তাআলা আপনি আমার জন্য আমার স্ত্রীকে আমার সন্তানকে এত সুন্দর বাড়িয়ে দেন যাদের দিকে তাকালে আমার চক্ষু শীতল হয়ে যায় আমার চক্ষু শীতলকারী আমার স্ত্রী এবং সন্তানদেরকে বানিয়ে দেন কত সুন্দর দোয়া আয় আল্লাহ তাআলা আপনি আমার চোখে আমার সন্তান এবং স্ত্রীদেরকে চক্ষু শীতলকারী সন্তান এবং স্ত্রী দান করুন এই দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে করতে থাকুন আর নেককার স্ত্রীর জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইতে থাকুন পাঁচ নম্বরে হলো
আল্লাহ তাআলার কাছে পাঁচ নম্বরে যে সম্পদটা চাবেন সেটা হলো নেককার একটা সন্তান আল্লাহর কাছে চাবেন কারণ নেককার সন্তান চাওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়ে দিয়েছিলেন সেই দোয়া রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন এই জন্য নেককার সন্তান হচ্ছে নিতে হবে আল্লাহর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পাঁচটা জিনিস চেয়ে নিতে হবে আল্লাহর কাছে পাঁচটা সম্পদ চেয়ে নিতে হবে আল্লাহর কাছে এক নাম্বার হলো কলবান শাকিরান শুকর গুজারকারী অন্তর আল্লাহর কাছে চেয়ে নিতে হবে দুই নাম্বার ওয়ালিসানান যাকিরান এমন জিহ্বাকে আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে হবে যেই জিহ্বাটা আল্লাহ তাআলার কাছে জিকির করে সর্বদা আল্লাহর জিকির করে ওবাদানান আলাল বালাইস সাবিরা তিন নাম্বারটা হলো ধৈর্য ধরতে পারে এমন শরীর আল্লাহর কাছে চেয়ে নেবেন চার নাম্বারটা হলো নেককার স্ত্রী আল্লাহ তাআলার কাছে চেয়ে নেবেন পাঁচ নাম্বার নেককার সন্তান আল্লাহ তাআলার কাছে চেয়ে নেবেন এই পাঁচটা জিনিস এই পাঁচটা সম্পদ আপনারা আল্লাহ তাআলার কাছে চেয়ে নেবেন এই পাঁচটা সম্পদ যদি আল্লাহর কাছে চেয়ে নিতে পারেন আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার চাইতে সুখী মানুষ পৃথিবীতে আর কেউ থাকবে না আপনার মতো শান্তিতে পৃথিবীতে আর কেউ থাকবে না কারণ হলো তাবরানী শরীফের 7212 নম্বর হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم أربع من أوتيهن أوتي خير الدنيا والآخرة الله تعالى چارتا جنيش جاكي ديئچن چارتا بستو جاكي دان كوريچن الله تعالى دنيا ايبون آخرة تر جابوتيو قلن تدر كي ديئچن نبي جي بولن أربع من أوتيهن أوتي خير الدنيا والآخرة যাদেরকে চারটা জিনিস আল্লাহ তাআলা দিয়েছেন তাদেরকে দুনিয়া এবং আখিরাতের যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ তাদেরকে দেওয়া হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা নবীজি বললেন চারটা জিনিস যাদেরকে দেওয়া হয়েছে চারটা জিনিস যারা পেয়েছেন এই চারটা জিনিস নবীজির হাদিসের সঙ্গে মিলায় নেবেন এই চারটা জিনিস যদি আপনি পেয়ে থাকেন চারটার যে কোনো একটা যদি আপনি পেয়ে থাকেন তাহলে দুনিয়ার কল্যাণের মধ্য থেকে আপনি কল্যাণ একটা পেয়েছেন যদি চারটাই পেয়ে থাকেন দুনিয়ার কল্যাণগুলো সবগুলো আপনি পেয়েছেন নবীজি বলেন অপেক্ষা করো বাকি আখেরাতের কল্যাণগুলো তোমরা পেয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আখিরাতের কল্যাণগুলো তোমরা পেয়ে যাবে এই চারটি জিনিস যদি পেয়ে থাকো নবীজি বললেন এক নাম্বার হচ্ছে কলবান শাকিরম যারা শুকর গুজারকারী অন্তর পেয়েছে প্রশংসা করে শুধুমাত্র আল্লাহর কোনো কিছু করলেই প্রশংসা করে আল্লাহর কাজ করার পরে প্রশংসা করে আল্লাহর কাজ করার পূর্বে প্রশংসা করে আল্লাহর খাওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ পান করার পরে বলে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কাজ করার পরে যদি আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে